নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 43 করমুক বিধানসভা কেন্দ্রের 28 নম্বর বুথের উদ্যোগে আজকে যোগদান সভার আয়োজন করা হয়। বিজেপির যোগদান সভা জলেয়া কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত। জানা যায়, আজকের সভায় 34 পরিবারের 94 জন ভোটার বিভিন্ন বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। খিদের জ্বালায় বাংলাদেশ থেকে চুরি করতে রাজ্যে আসলো এক যুবক। শনিবার সকালে কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে হৃদয় হাসান নামের এক বাংলাদেশি যুবক রাজ্যে আসে। যুবক জানায়, ছোটবেলায় তার মা বাবা তাকে ফেলে পালিয়ে যায়। তারপর থেকেই আত্মীয়র বাড়িতে থাকতেন, কিন্তু দিন যত যায় ততই তার উপর অত্যাচার বাড়তে থাকে। তাই শনিবার বাংলাদেশের কুমিল্লার ওই যুবক রাজ্যে আসে, সেই মধুপুর বাজার থেকে বাইসাইকেল চুরি করে বিশালগড় বাজারে সেটিকে বিক্রি করতে যায়। তখনই স্থানীয়দের সন্দেহের পরে সে স্বীকার করে, যুবককে বিশালগড় থানার পুলিশের হাতেই তুলে দেওয়া হয়। ন্যায্য পাওনার দাবি এবং বঞ্চনার প্রতিবাদ করায় মালিক পক্ষের গোসা শ্রমিকদের উপর। 200 জন চা বাগান শ্রমিকের একদিনের কাজ বন্ধ করে দিল মালিক পক্ষ। ঘটনা বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানে। কর্তৃপক্ষের এই অমানবিক আচরণে শ্রমিকদের অসহায়ত্ব প্রকট। উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার অন্তর্গত প্রেমতলা ফায়ার সার্ভিসের ভেতর থেকে আনুমানিক 2.5 লক্ষ টাকার একটি আগর গাছ কেটে নিয়ে গেল চোরের দল। ঘটনা সামনে আসতেই 15 সেপ্টেম্বর শুক্রবার নড়চড়ে বসে সকলেই। চারিদিকে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। প্রেমতলা ফায়ার সার্ভিসের ভেতর থেকে একটি মূল্যবান আগর গাছ কে বা কারা চুরি করে নিয়ে গেছে, এই বিষয়ে তারা প্রেমতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ উমেশ যাদবের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চায়। অভিযোগ ইনচার্জ তাদের জানিয়েছে, এই বিষয়ে তারা কিছুই জানেন না। স্থানীয়রা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ভেতরে দিনরাত ফায়ার ম্যানরা ডিউটিতে থাকা সত্ত্বেও যদি মূল্যবান আগর গাছ চুরি হয়ে যায়, তবে তারা কতটুকু সুরক্ষিত? দুর্গাপূজার আগে রাজ্যে বর্তমানে বিশ্বকর্মা পুজোর জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই প্রস্তুতিতে বিশেষ করে মূর্তিপাড়ায় এখন চরম ব্যস্ততা। গোটা রাজ্যের পাশাপাশি উদয়পুরের গোকুলপুর স্থিত মূর্তিপাড়ায় এখন মৃৎশিল্পীরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। কার্যত অনুদাস দেবনাথের কারখানায় একই দৃশ্য পরিলক্ষিত। বিয়ের পর থেকে 22 বছর যাবৎ স্বামী স্বপন দেবনাথের সঙ্গে বিভিন্ন প্রতিমা তৈরি করে আসছেন অনুদাস দেবনাথ। গোকুলপুরের পাশাপাশি নেহেরু সুপার মার্কেটেও রয়েছে তাদের একটি প্রতিমা তৈরির কারখানা। এবছর তাদের উভয় কারখানায় মোট 180টি বিশ্বকর্মা প্রতিমা তৈরি করা হয়েছে। অনুকূল ঠাকুরের 136তম শুভ আবির্ভাব দিবস শনিবার সারা বিশ্বের সঙ্গে সৎসঙ্গের প্রতিটি মন্দিরে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। ধলাই জেলার প্রাণ কেন্দ্র ডলুবাড়ি স্থিত সৎসঙ্গ মন্দিরেও এদিন ব্যাপক সারা পরিলক্ষিত। বিশেষ করে এদিনই ডলুবাড়ি সৎসঙ্গ কেন্দ্রের নতুন শ্রী মন্দিরের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীতে অবস্থিত ঠাকুরের মন্দিরের অনুকরণে মন্দির নির্মাণ করার ইচ্ছে প্রকাশ করেন শ্রী শ্রী আচার্য দেব। এর সাথে অতিথি নিবাসও করার নির্দেশ দেন। নির্মাণ কার্য সম্পন্ন করতে প্রায় 2 থেকে 2.5 কোটি অর্থ ব্যয় হবে বলে অনুমান করেছেন কর্তৃপক্ষ। আজ বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হয় লেফুঙ্গা ব্লক এলাকার একাধিক দালান ঘরের। প্রথমেই তিনি অভিযানন বাজারে নবনির্মিত রাজীব গান্ধী সেবা কেন্দ্র প্রকল্পের অধীন দালান ঘরের উদ্বোধন করেন। পরবর্তী সময়ে বীরমোহন এডিসি ভিলেজে আরো 2টি দালান ঘরের উদ্বোধন করেন। পাশাপাশি লেফুঙ্গা ব্লকের নবনির্মিত সেন্টার গোডাউন দালান ঘরের উদ্বোধন করেন তিনি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ক্লাবের সদস্যদের নিয়ে শনিবার কমলপুর মহকুমা শাসকের কনফারেন্স হলে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কমলপুর মহকুমা শাসক লালরিং হেতা ডালং এবং বৈঠকে প্রশাসনিক তরফ থেকে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ক্লাবগুলিকে চাঁদার জুলুম না করা, পুজোর 4 দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করা হয়। মহকুমা থেকে প্রায় 25টি ক্লাবের প্রতিনিধিরা বৈঠকে আজকে উপস্থিত ছিলেন। গোটা রাজ্যের সাথে আজ 9টি জেলাতেও 19 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত চলবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান। তাই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শনিবার বিকেলে 9টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খশুভ্র দেবনাথ, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য সহ অন্যান্যরা। কর্মশালা শুরুতেই এই অভিযানের উদ্দেশ্য এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রোগ্রামের নোডাল অফিসার ডক্টর অয়ন রায়।
সমগ্র শিক্ষা ঊনকোটি জেলা প্রকল্প সমন্বয় আধিকারিকের উদ্যোগেই আয়োজিত জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ 2022-23 অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 16 সেপ্টেম্বর কৈলা শহরের ঊনকোটি কলাক্ষেত্রে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। খোয়াই কৃষি মহকুমার উদ্যোগে একদিবসীয় কৃষি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় খোয়াই বলাকা কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই কৃষি আধিকারিক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা। মূলত বর্তমানে কৃষিকাজে যে পোকার আক্রমণ হচ্ছে সেই সমস্ত বিষয়ে সচেতন করানো হয় আজকের শিবিরের মধ্যে। অনুষ্ঠানের শেষে সমস্ত কৃষকদের হাতে কীটনাশক ঔষধ তুলে দেন কৃষি দপ্তরের আধিকারিকরা। হাতে বোনার একদিন, তারপরে অনুষ্ঠিত হবে সারা রাজ্যে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। পুজোর প্রকৃত অর্থে বাঙালি হিন্দুদের মনে দোলা দিয়ে যায় দুর্গা উৎসব। শাস্ত্র মতে আগামী 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। সেই লক্ষ্যে সোনামুড়া মহকুমার দক্ষিণাংশের কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও নিজের শিল্পীরা উদ্যোগে কারখানার মধ্যে প্রত্যেকের সাধ্যমতো দেবশিল্পী মূর্তি নির্মাণে ব্যস্ত চলছে সেই স্থলীর টান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল ফুটবলে ত্রিবেণী সংঘ বনাম রামকৃষ্ণ ক্লাবের খেলার মাঝখানে রেফারি ও প্লেয়ারদের মধ্যে মারামারি ঘটনা নিয়ে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শোকজ করা হয়েছে ত্রিবেণী সংঘের কোচ রাজু মালাকে, সাসপেন্ড করা হয়েছে ত্রিবেণী সংঘের ফুটবলার রজনীকান্ত ত্রিপুরাকে, রেফারি টিঙ্কু দেকে ম্যাচের 5 ম্যাচের জন্য ম্যাচে বাঁশি বাজানো থেকে বিরত রাখল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। মিটিং শেষে জানালেন লীগ কমিটির সচিব তাপস সাহা। আয়ুষ্মান ভারতের অন্তর্গত জেলা শিক্ষা অফিস পশ্চিম ত্রিপুরার উদ্যোগে একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। সারা রাজ্যের প্রায় 320টি স্কুল যথা এসবি হাই এবং এইচএস স্কুল, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো নিয়ে এই ওয়ার্কশপ। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা সহ অন্যান্যরা। ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারে ছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। শনিবার গোপন খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে বহিরাজ্য থেকে আসামি পেরিয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে একটি 12 চাকার লরিকে আটক করে। লরির ভেতর থেকে 215 কার্টুনে 40,000 বোতলের কফ সিরাপ উদ্ধার করা হয় যার কালোবাজারে মূল্য আনুমানিক 3 কোটি টাকা। এই কাণ্ডে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। অল মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করে। দাবিগুলি হল স্থায়ী ভিত্তিতে সমস্ত শূন্য পদে ল্যাব টেকনিশিয়ানস অবিলম্বে নিয়োগ, জনস্বার্থের প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রিক সরকারি ডায়াগনস্টিক পরিষেবা চালু সহ ইত্যাদি। শনিবার আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ধলাইন জেলাভিত্তিক চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2023। সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলার জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেব বর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর সুমন দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলসম থাং দর্লং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ধলাই জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 19টি প্রজেক্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তার মধ্যে 13টি হচ্ছে সিনিয়র গ্রুপে এবং 6টি জুনিয়র গ্রুপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যারই অঙ্গ হিসেবে 19 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নো পার্কিং জোন, জোনে গাড়ি না রাখা, বাড়িঘরে আবর্জনা রাস্তায় না ফেলা, এসব বিভিন্ন কর্মসূচি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে। বাসুদেব দেববর্মা জানিয়েছেন সচেতন করেন সকলকে এবং প্রতি শনি এবং রবিবার এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলেও জানান তিনি। বিজেপিকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবকে মান্যতা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কংগ্রেস। একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু করতে প্রদেশ সভাপতির নির্দেশ দিলেন রাহুল গান্ধী। প্রদেশ জোট জটিলতা কাটাতে ব্যর্থ হল, সেক্ষেত্রে তিনি নিজে হস্তক্ষেপ করবেন, কিন্তু ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে মুখোমুখি লড়াই এড়াতে হবে বলে কংগ্রেসের কর্মসমিতির বৈঠকের আগে রাজ্য নেতৃত্বকে বার্তা দিলেন রাহুল।
মঙ্গলবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে অনন্তনাগে লুকিয়ে থাকা লস্কর জঙ্গিদের লড়াই চলছে। জঙ্গলের মধ্যে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করেছিল যৌথ নিরাপত্তারক্ষী বাহিনী। সেই সময় জঙ্গিদের গুলিতে 3 আধিকারিকের মৃত্যু হয়। তারপরই হামলার দায় স্বীকার করে নেয় বার্তা দেয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। কানাডার বাণিজ্য মন্ত্রী ম্যারি এনজির নেতৃত্বে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাতে অক্টোবর মাসে দিল্লিতে আসার কথা ছিল একটি প্রতিনিধি দলের, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রক। তবে কেন এই হীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকদের মতে কানাডায় খালিস্তানিদের বাড়বাড়ন্ত নিয়ে কানাডাকে কড়া বার্তা দিয়েছিল ভারত। দিল্লিতে সদ্য সমাপ্ত G20 সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টানাপোড়েনের জেরেই থমকে গিয়েছে বাণিজ্য চুক্তি বলে অনেকের মতামত। বাংলাদেশে কিছুতেই থামছে না ডেঙ্গুর তাণ্ডব। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এখনো পর্যন্ত রোগের কামড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 778 জন। দেশে ডেঙ্গুর বাড়বাড়ন্তে যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে প্রবল সমালোচনার মুখে পড়েও তা মেনে নিয়েছে সরকার। ন্যায্য পাওনা এবং বঞ্চনার বিরুদ্ধে সরব চা বাগান শ্রমিকরা দাবি পূরণের জন্য মালিকপক্ষের কাছে করেছিল ফলস্বরূপ 200 শ্রমিকের একদিনের কাজ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। ঘটনা বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানে। শনিবার ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগানের চা শ্রমিকরা মালিক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন বঞ্চনার অভিযোগ তুলে ধরে। ঠান্ডা ঘরের আলাপ আলোচনা পর্বের পর এবার জনতার দরবারে যাওয়ার পথে শুরুতেই হোঁচট খেল ইন্ডিয়া শিবির। অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম যে জনসভা হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়ে গেল। শনিবার সভা বাতিলের খবর জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। গত মে মাসে জানা গিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির ক্রিমিয়ার পেন্ট হাউস দখল নিয়েছে রাশিয়া। ভারতীয় মুদ্রায় যার দাম পড়েছিল 6 কোটি টাকা, এবার জানা গেল ক্রিমিয়ার 100টি ইউক্রেনীয় সম্পত্তি বিক্রি করে দেবে মস্কো, যার মধ্যে অন্যতম জেলেনস্কির সম্পত্তি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।